দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে মের 16 তারিখ 2021, অসম্ভব সুন্দর একটি দিন আজকে আলহামদুলিল্লাহ। তাপমাত্রাও খুব ভালো। আমরা এসেছি হরেলাক পার্কে, এসে একটা ধাক্কা খেলাম, মনে হচ্ছে যে এডমন্টনের পুরো এডমন্টনের লোকজন আজকে হরেলাক পার্কে চলে এসছে। আপনাদের স্ক্রিনে শুধু পার্কিংয়ের একটি অংশের ছবি দেখাচ্ছি, এতেই বুঝতে পারবেন। এনিওয়ে চলুন হরেলাক পার্কের নেচারাল বিউটিটা একটু আমরা উপভোগ করি, তারপরে টাইটেলের বর্ণিত অংশ নিয়ে একটা ছোট্ট আড্ডা দেব। মার মেয়ের খাওয়া দাওয়া হচ্ছে, আর আমি ভেবেছিলাম ক্যাফেটেরিয়াটা বন্ধ, এটা আসলে বন্ধ নয়, ও ভেতরে গিয়ে অর্ডার দেওয়া যাচ্ছে। তো আমরা গিয়ে একটু যেটা আমাদের জন্য খাওয়ার উপযোগী সেরকম কিছু অর্ডার দিলাম। দর্শক ভাই বোনদের একটি বড় অংশ আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, অনেকে মেইল করছেন, জানতে চাচ্ছেন যে কীভাবে প্রক্রিয়া শুরু করবেন, অনেকে আবার জানতে চাচ্ছেন কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমরা ইনশাল্লাহ যখন আনুষ্ঠানিকভাবে এটা ঘোষণা করব আমাদের পথ চলা, আপনারা জানেন যে 2-3 দিন আগে ঈদের দিন, আসলে ঈদের দিন বিকেলে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আলহামদুলিল্লাহ কোম্পানির নামটি অনুমোদন হয়ে গেছে, সেটা ছিল 13ই মে, আজকে হচ্ছে 16ই মে। তো এখন আনুষ্ঠানিকভাবে ওই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আগামীকাল থেকে, গতকাল আর আজকে তো উইকেন্ড ছিল, আগামীকাল থেকে প্রক্রিয়াটা আমরা শুরু করব। রেজিস্ট্রেশন, একজন উকিলের সাথে বসতে হবে, অনেকগুলো এর মধ্যে ধাপ আছে, এগুলো করতে আরও 1-1.5 মাস হয়তো লেগেই যাবে মনে হচ্ছে। তো যখন এটা শেষ করে এখানের মানে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ICCRC যখন আমাদের বলবে, মৌলিকে বলবে যে ইউ আর গুড টু গো, তুমি এখন শুরু করতে পারো, তুমি শুরু করার জন্য এখন অনুমতি, তো ঠিক তখনই আমরা ঘোষণাটা দেব এবং এর মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটটা রেডি করে ফেলবো এবং ওখানে ডিটেইলে বলা থাকবে যে কিভাবে আপনারা এই সেবাটি পেতে পারেন, কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। সেই জন্য এখন যারা যোগাযোগ করছেন, ইমেইলে CV পাঠিয়ে দিচ্ছেন, বিভিন্ন ফাইল পাঠাচ্ছেন, আমি খুব বিনয়ের সাথে বলতে চাই, দয়া করে এই কাজটি করবেন না, এটা তো আমার ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট, এই এই অ্যাকাউন্টের মাধ্যমে তো আমরা এই কাজ করব না। আমরা যখন আমাদের MZK-র অ্যাকাউন্ট নেব, সেই অ্যাকাউন্টে আপনারা সমস্ত তখন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, আপনাদের ফাইল আমরা চেয়ে পাঠানোর পরে তখন আপনারা পাঠাবেন। সেই ইমেল অ্যাড্রেস, সেই অ্যাকাউন্ট আপনাদের জানাবো, ওয়েবসাইট জানাবো, নাম্বার জানাবো,
তখন একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনাদের দেওয়া হবে এবং একজন মোস্ট লাইকলি বাংলাদেশে একজন প্রতিনিধি থাকবে শুরু থেকেই, যে আপনাদের এই ফোন কলগুলো ইফ নিডেড অ্যাটেন্ড করবে, আপনাদের বেসিক পরামর্শগুলো বা প্রক্রিয়াটা বুঝিয়ে দেওয়ার জন্য ফোন কল অ্যাটেন্ড করবে কিংবা টেক্সটের উত্তর দেবে। সো মোদ্দা কথা হচ্ছে যে আর একটু ধৈর্য ধরুন, যারা এতদিন ধৈর্য ধরে আছেন, যারা আমাদের উপর আস্থা রেখেছেন, আমরা যেন আপনাদের সেই আস্থার মর্যাদা দিতে পারি। আল্লাহর দয়ায়, আপনাদের দোয়ায় আমরা যেন সত্যিকারে বাংলাদেশে ইমিগ্রেন্টসদের সংখ্যা যে 3200-3400 থেকে 10,000-এর নিয়ত করছি আপনাদের সাথে নিয়ে, আল্লাহ যেন সেই দোয়াটি কবুল করে নেন, আল্লাহ যেন আমাদের সেই সামর্থ্য দেন, সেইভাবে যেন আমরা সত্যিকারে আপনাদের কাজে আসতে পারি, দেশের ভাই বোনদের কাজে আসতে পারি। বাংলাদেশের সব থেকে বড় সম্পদ হচ্ছে জনশক্তি, সুতরাং বাংলাদেশের এবং বাংলাদেশের এই রেভিনিউ আর্নিংয়ের বড় একটা পিলারও হচ্ছে এনআরবি ভাই বোনেরা। তো বাংলাদেশে এনআরবির সংখ্যা যত বাড়ানো যাবে, এন্ড অফ দ্য ডে সেটার দুইভাবে কান্ট্রির ইমেজও একটা পজিটিভ ইমেজ বিল্ড করবে এবং সিমালটেনিয়াসলি কান্ট্রির পিলারটাকে আরও শক্ত করবে। সুতরাং এই 3,500-কে 10,000-এ করতে পারাটা হবে দেশের জন্য একটা ভালো কাজ। এগেইন, যদি আল্লাহ দয়া করে সেটি করতে দেন, আপনারা দোয়া করেন, আপনারা সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ান। সবার কানাডা আসতে হবে সেটা না, কিন্তু বাংলাদেশের যেহেতু লাখো লাখো ভাই বোন আছেন যারা যাদের যোগ্যতা দিয়ে কানাডায় আসতে পারেন, লাখো লাখো ছোটো ভাই বোন আছেন যারা কানাডায় পড়াশোনা করতে আসার যোগ্যতা আছে, সব রকম যোগ্যতা আছে, তাদের জন্য আমরা যদি একটু পথ দেখাতে পারি, যারা স্টাডি প্রোগ্রামের মধ্য দিয়ে আসবেন, যারা কোনো ইমিগ্রেশন প্রোগ্রামের মধ্য দিয়ে আসবেন, যারা কোনো ওয়ার্ক অফার পেয়েছেন, জবের অফার পেয়েছেন, তারা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আসবেন, এই সমস্ত কিছুতেই একজন ইমিগ্রেশন কনসালটেন্ট বা একটা ইমিগ্রেশন কনসালটেন্সি ফার্ম, রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্সি ফার্ম, যত রকম কাজ করার জন্য অনুমোদিত, যত রকম সেবা দেওয়ার জন্য অনুমোদিত, সবগুলোই আমরা করতে পারবো ইনশাআল্লাহ, সব রকম সেবাই আমরা দিতে পারবো। আপনারা শুধু একটুখানি ধৈর্য ধরে আর এক মাস কিংবা হয়তো সর্বোচ্চ ধরে নেওয়া যায় 2 মাসের মধ্যে সমস্ত প্রক্রিয়া ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, তখন আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা দিয়ে আপনাদের সাথে এই পথ চলা শুরু করব। পেছনে মনে হয় মা মেয়েকে দেখতে পাচ্ছেন, তার একটি গাছের ছায়ায় বসে আছে, কিছু খাই দেই হচ্ছে। আমরা এখন একটু হেঁটে বেড়াবো, তারপরে হয়তো বাসার রওনা দেব। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এডমন্টনের হরেলাক পার্ক থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই আবার অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, আসসালামু আলাইকুম।